উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপুজো। গোটা বছর যে যেখানেই থাকুন না কেন, পুজোর সময়টায় ঘরে ফিরতে মুখিয়ে থাকেন গোটা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিরা। মা আসছেন, এই শব্দটিতে এই বাঙালির সমস্ত আবেগ যেন পরতে পরতে সাজানো রয়েছে। ভোরের রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে স্তোত্রপাঠ শোনার অপেক্ষায় কাউন্টডাউন শুরু হয়ে যায়। আর যাবতীয় অপেক্ষা শেষ করে ঢাকের বলে মা আসেন সেই কৈলাস থেকে সপরিবারে। নির্মল নীল আকাশ আর শিউলির মিষ্টি গন্ধে আবার ভরে যায় এই ধরাভূমি। তবে সেই অপেক্ষার প্রহর গোনার আগে এক নজরে দেখে নিন 2023 সালের দুর্গাপুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। আর 2023 সালে মায়ের আগমন ও গমন কোন বাহনে, সেই বিষয় আসুন বিস্তারিত জেনে নি। নবমী থেকে শুরু হয়ে যায় মন খারাপের পালা। নবমীর রাতের পর থেকেই আনন্দ মিলেমিশে যায় বিদায়ের সুরে। তবে বিজয়া দশমীর বিষাদমাখা প্রকৃতিতে আবার মায়ের আগমনের পথ চেয়ে বসে থাকার আনন্দটাও অনেক। অপেক্ষা আরও এক বছরের, অপেক্ষা সেই আগমনী সুর শোনার। তাই আগামী বছর অর্থাৎ 2023 সালের দুর্গাপূজা কোন সময় পড়েছে আসুন তা বিস্তারিত দেখে নি। পঞ্জিকা অনুযায়ী 2023 সালের 14ই অক্টোবর অর্থাৎ 1430 সনের 26শে আশ্বিন শনিবার মহালয়া, 19শে অক্টোবর পয়লা কার্তিক বৃহস্পতিবার দুর্গা পঞ্চমী, 20শে অক্টোবর দোসরা কার্তিক শুক্রবার দুর্গা ষষ্ঠী, 21শে অক্টোবর তেসরা কার্তিক শনিবার মহাসপ্তমী, 22শে অক্টোবর চৌঠা কার্তিক রবিবার মহাষ্টমী, 23শে অক্টোবর পাঁচই কার্তিক সোমবার মহানবমী, 24শে অক্টোবর ছয়ই কার্তিক মঙ্গলবার বিজয়া দশমী এবং 28শে অক্টোবর 11ই কার্তিক শনিবার কোজাগরি লক্ষ্মী পুজো। সনাতন ধর্মে দেবীর আগমন ও গমনের জন্য নানা ধরনের যানবাহনের উল্লেখ মেলে। কখন কোন বাহন দুর্গা ব্যবহার করবেন সেই সূত্রও বলা আছে। শাস্ত্রে বলা হয়েছে, রব চন্দ্রে গজারুঢ়া, ঘটকে শনি ভৌময়, গুড়ৌ শুক্রে চ দোলায়াং নৌকায়াং বুধবাসরে। সপ্তমী ও দশমী তিথি রবিবার বা সোমবার হলে দেবী দুর্গার আগমন বা গমন হয় গজে। সপ্তমী ও দশমী তিথি মঙ্গলবার বা শনিবার হলে ঘটকে আগমন বা গমন হয়। সপ্তমী ও দশমী তিথি বুধবার হলে দেবী দুর্গার আগমন ও গমন হয় নৌকায়। আর সপ্তমী ও দশমী তিথি বৃহস্পতিবার বা শুক্রবার পড়লে দোলায় আগমন। এই হলো সপ্তাহের 7 দিনের 7 নিয়ম। আর এই সূত্র অনুযায়ী 2023 সালে সপ্তমী যেহেতু শনিবারে, তাই মা আসবেন ঘটকে অর্থাৎ ঘোড়ার পিঠে চড়ে, এবং দশমী পড়েছে মঙ্গলবার তাই ঘটকেই মায়ের গমন। ফলাফল ছত্রভঙ্গ। এটি সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার দিকে ইঙ্গিত করে। যুদ্ধ বিগ্রহ অশান্তি বিপ্লব দেখা দিতে পারে। তবে যাই হোক, সব মন খারাপ ভুলে মা আসছেন, এই আনন্দ নিয়েই মেতে থাকুন ও সুস্থ থাকুন। আর এই তথ্যপূর্ণ ভিডিওটি সবার সাথে এখনই শেয়ার করে দিন।